ঠিক মালিক যদি মুখটা খালি পিছনের দিকে দিত নাক দুইটা সামনে গ্রানটা নাক দিয়া শুনতেন পিছনে খাবার ঢুকাইতেন অথবা আল্লাহ পাক যদি নাকটা পিছনের দিকে নিত তাহলে গ্রানটা আগে পিছন দিকে শুইয়া তারপরে মুখের ভিতরে খাবার দেওয়া লাগতো মালিক যদি হাতের পাঁচটা আঙ্গুলের জায়গায় খালি এই আঙ্গুলটা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন না দিত সেটা দিয়ে কি করতেন কোরালের কুদাল কোদাল খালি না যদি এমনে করতো খালি এমন করে মাটি ঘুরতেন আর কিছু করতে পারতেন না ভাত এমনে খাওয়া লাগতো কিন্তু মালিক এটা এমন জায়গায় দিয়েছেন যে এমনে ধরতে পারবেন অথবা এটা যদি না দিত এই তিনটা দিয়ে কি করতেন কিন্তু এমন সুন্দর করে দিছে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি বান্দার কেমনে কি করলে সুবিধা রব্বুল আলামিনকে বলা লাগে নাই আল্লাহ পাকের কুদরতে বান্দার সকল কিছু দিয়ে দিছে এই জন্য হাদিস শরীফ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাফাক্কারু ফিল তাফাক্কারু ফিল্লাহ তাফাক্কারু ফি খলকিল্লাহ ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ আল্লাহ পাকের সৃষ্টি সম্পর্কে চিন্তা করো মালিকের নিয়ে চিন্তা করো না কারণ তোমার জেহেন দুর্বল তোমার মাথা দুর্বল আর দুর্বল মাথায় বিশাল বড় কুদরত আল্লাহ রবের চিন্তা ঢুকবে না যারা করছে না নাস্তিক হইছে যারাই চিন্তা করছে কি হইছে এরা আরে এত কিছু পড়েছি আমি পড়ে পড়ে বুঝলাম যে এটা হতে পারে না যেটা দেখা যায় না সেটা বিশ্বাস করা যায় না এটা এটা কিভাবে সম্ভব জান্নাত আবার কি আখেরাত আবার কি বেশি পড়ছে তো এই কারণে জ্ঞান পাপী হইছে এরা হইল শিক্ষিত শয়তান ঠিক কি নজরে কর এই জন্য আল্লাহর সৃষ্টি নিয়া ভাবেন এত কিছু যখন বললো যুবক এবার মনে মনে ভাবে ঠিকই তো বলছে আর এর কথাগুলোও তো মজা লাগছে কারণ দাওয়াত দেওয়ার পদ্ধতি তো আছে আল্লাহ পাক রব্বুল আলামিন দুই পদ্ধতির দাওয়াত দেওয়ার কথা বলছেন উদু ইলা সাবিল রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা এক নাম্বার হইলো হিকমত দ্বারা দাও দুই নাম্বার হইলো মাউইজা হাসানা দ্বারা দাও যুবককে যখন সুন্দর করে দুইটা পন্থায় দাওয়াত দিল যুবকের এবার অন্তরটা নড়ে গেল যুবক এবার প্রত্যেক দিন বাদশার কাছে যাওয়ার আগে একবার আলেমের কথা শুনে আরেকবার বাদশার কাছে যায় প্রত্যেক দিন যখন বাদশার কাছে যায় দেরি করে এখন বাদশার যে জাদুকর আছে বলে এই আব্দুল্লাহ তোমার প্রত্যেক দিন দেরি হয় কেন বলো তো কয় হুজুর আমার তো বাসার থেকে একটু বেরোতে সমস্যা এই কারণে দেরি হয় আসলে তো যায় আলেমের কাছে ইসলাম শিখতে জাদুকর একদিন দুই দিন তিন দিন ফলো করতে করতে দেখে এই যুবক বাসাতেও যাইতে দেরি করে আমার বাসা থেকে এখানে আসতেও দেরি করে তো একদিন ধরা খেয়ে গেছে কিরে কই ঢুকছস তুই এটা এখন আমি তো একজন আলেমের শরণাপন্ন হইছি উনি আমাকে বুঝাইলো যেটা আমিও বিশ্বাস করলাম যেটা এই দুনিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আর কেউ সৃষ্টি করতে পারে না সুতরাং আমি সে আল্লাহর প্রতি ঈমান এনেছি আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে আর মানতে পারবো না কোনো মূর্তির পূজা করতে পারবো না সুবহানাল্লাহ চতুর্দিকে ইহুদি নাসারা ভরা চতুর্দিকে মূর্তি পূজকরা ভরা এই সবার সামনে এরকম সাহসী কথাবার্তা বলা যার ঈমান আছে সে ছাড়া কেউ পারে না এটা বলা সহজ আমরা যেমন সহজে বলতেছি বলা সহজ মগর করা অনেক কঠিন একদিন দুই দিন তিন দিন যায় হঠাৎ করে একদিন আব্দুল্লাহ বিন তামের কোন একটা প্রতিমধ্যে জায়গায় যায় ওই প্রতিমধ্যের ভিতরে বিশাল বড় একটা বাঘ দাঁড়ায় আছে বাদশার এলাকার কিছু মানুষ ওই জায়গায় দাঁড়ানো মানুষরা ডাক দেয় বলে আব্দুল্লাহ এই যে বিশাল বড় একটা বাঘ আমাদের সামনে দাঁড়ানো এই বাঘটাকে তুমি তো জাদুবিদ্যা জানো তুমি তোমার জাদুবিদ্যা দিয়ে এই বাঘটাকে তাড়ায় দাও তুমি তোমার বাঘটাকে তাড়ায় দিতে পারলে বুঝবো তুমি সুন্দর করে জাদু শিখতে পারছো আব্দুল্লাহ বিন তামের হাতের ভিতরে একটা মাটির টুকরা নিয়ে আল্লাহর কাছে ডাক দেয়া বলে ও আল্লাহ তোমার কাছে আমি বলতেছি মালিক এই ইসলামটা যদি সত্য হয় পাদ্রির ধর্মটা যদি সত্য হয় আমি যেই আঘাত করব বাক্যে এই বাঘটা যেন মারা যায় আর যদি জাদুকরের বিদ্যা সত্য হয় এই বাঘটা যেন না মারা যায় এ আল্লাহ তোমার নামে আমি এই বাঘের কায়ের ভিতরে ইটটা ফেললাম যুবক যখন আব্দুল্লাহ বিন তামের সুন্দর করে এই বিশাল বড় বাঘটার উপরে ছোট্ট একটা ইটের টুকরা আল্লাহর নামে মারলেন আল্লাহ পাকের কুদরত মালিক দেখায় দিছে আলহামদুলিল্লাহ الحمد لله علي الذات عظيم الصفات سميع السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جلي البرهان
فخيم الاسم غزير العلم وسيع الحلم كثير الغفران. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. قال النبي صلى الله عليه وسلم لا تشرك بالله وإن قتلت أو حرقت أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. زبان খুলে সকলে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. یہاں ہم سب مسافر ہو وہی آخر ٹھکانا، یہاں ہم سب مسافر ہو وہی آخر ٹھکانہ، کوئی آگے روانہ ہے کوئی پیچھے روانہ. بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. زبان كل محبت ذكر كل لا إله إلا